কাজেই যা কিছু করি কত কিছু কোনটাতে কোনটা আল্লাহ পাক হাজারো কাজের ভিড়ে হাজারো কর্মের মধ্যে যে মহান মাবুদ কি তোমার কাছে পছন্দনীয় সেটা উসিলা করে হয়তোবা তুমি আমাদেরকে মাফ করে দিতে পারবে। এই জন্য কবি বলেন হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো সফলতা সেই তো খুশির কথা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, একজন মানুষ যদি আমার গানে আলোকের দিশা পায় আল্লাহর রহমত আনে, একজন মানুষ যদি আমার গানে আলোকের দিশা পায় আল্লাহর রহমত আনে, কষ্ট মোটেও রবে না জীবনে, কষ্ট মোটেও রবে না জীবনে, চলে যাবে সব দ্বিধা ভয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, জীবনের যত কিছু যা তাওয়া একটু যদি তার কাছে কবুল হয় তাহলে জীবনে বিশাল সফলতা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত আল্লাহ পাক যেন আমাদেরকে নাজিল করে না।